গুড মর্নিং, সবাই ভালো আছো? নিশান কেমন আছো তুমি? তোমাকে তো ক্লাসে পাওয়া যায় না। নিশান কি আর নিশান, আর কথা শুনতে পাচ্ছো না? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? কি ম্যাম, আচ্ছা নিশান, তোমাদের সিআর আছে না? নিশানকে দেখলাম তো। নিশান তুমি তো দেখাচ্ছি, কিন্তু তুমি কথা বলো না কারো। নিশান একটা অবস্থা। আচ্ছা যাই হোক, কথা 7 বেজে গেছে, আমি তাহলে শুরু করি। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে যেটা করবো সেটা তোমার হচ্ছে যে র মেটেরিয়াল যেটা মানে ফাইবার, সেটাকে আমরা কিভাবে বেস্ট ইউজ করতে পারি। এখানে একটা ছবি আছে, দেখো এখানে দেখাচ্ছে যে টোটাল ইয়ার্নের যে কস্ট, তার মধ্যে তোমার র মেটেরিয়াল যে বা ফাইবার যেটা, তার কস্ট তোমার 60% এর মতো। ক্যাপিটাল কস্ট 18, অপারেটিং 12, আর লেবার কস্ট হচ্ছে 10%। মানে হচ্ছে আমি যে ইয়ার্নটা তৈরি করবো, সেই ইয়ার্নটা তৈরি করার জন্য আমার যত টাকা খরচ হবে, তার 60%ই খরচ হবে তোমার শুধুমাত্র র মেটেরিয়াল কেনার জন্য। বুঝতে পারছো কত হিউজ একটা অ্যামাউন্ট? বাকি ক্যাপিটাল কস্ট যেটা তোমার হচ্ছে মেশিন বা বিল্ডিং যেগুলা, এই ক্যাপিটাল কস্ট, তারপরে অপারেটিং কস্ট আছে তোমার হচ্ছে গ্যাস, ওয়াটার, ইলেকট্রিসিটি, এগুলো অপারেটিং কস্ট, আর লেবার কস্ট, এমপ্লয়ীদের বেতন আছে, ওয়ার্কারদের বেতন আছে। তো এগুলোর মধ্যে থেকে সব থেকে বেশি যেটা খরচ হচ্ছে সেটা হচ্ছে ফাইবার বা র মেটেরিয়ালের জন্য, প্রায় 60%-এর মতো, মানে অর্ধেকের বেশি খরচ হচ্ছে, তাই না? আচ্ছা, তো যেহেতু এত একটা ইয়ানের তৈরির জন্য এত পার্সেন্টই শুধুমাত্র র মেটেরিয়াল কেনার জন্য খরচ হয়ে যাচ্ছে, তো আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে র মেটেরিয়ালটা বেস্ট ইউজ আমি করতে পারি। আর আরেকটা বিষয়, যদি আমি এখানে রিসাইক্লিং করি, যে আমি যখন তোমার হচ্ছে ইউনিক্লিন, তারপরে তোমার হচ্ছে ইউনিফ্লেক্স, বা হচ্ছে তোমার যখন ফরেন ফাইবার সেপারেট করতেছিলাম, এখানে ছবি দেখো যে যখন আমি ক্লিনে হচ্ছে ক্লিন করতেছিলাম, তখন এই গ্রিড বারের মাঝে যে ফাঁকা জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোর মধ্যে দিয়ে তোমার হচ্ছে যে ডাস্ট ড্রপ করছিল, ডাস্ট ড্রপ করতেছিল, এর সাথে সাথে তোমার কিছু ফাইবারও পড়ে যায়, তাই না? কারণ কিছু কিছু ফাইবার তো ধরো যে ওই ডাস্টের সাথে অ্যাটাচ থাকতে পারে, এটার সাথে অ্যাটাচ থাকতে পারে, তো কিছু নিচে পড়ে যায়, তাই না? কিন্তু ওগুলো তো অ্যাকচুয়ালি ফাইবার, ওটা আমি ইউজ করতে পারি রিসাইকেল করে। আবার যখন ফরেন ফাইবারটা আমি আগের ক্লাসে যখন দেখাইছিলাম যে ফরেন ফাইবারটা সেপারেট করতেছি এভাবে, দেখো এখানে কিন্তু শুধু ফরেন ফাইবারটা শুধুমাত্র যে আলাদা করতেছি তা না, সাথে কিছুটা ফাইবারটাও তোমার হচ্ছে চলে যাচ্ছে ওয়েস্টেজ হিসেবে। কিন্তু এই ওয়েস্টটা যদি আমি রিসাইকেল করে নিতে পারি, তাহলে আমার কিছুটা ম্যাটেরিয়াল সেভ হচ্ছে। তো এখানে এটা বলা হয়েছে যে ব্লোরুম আর কার্ডিং এর যে ওয়েস্টেজ, সেই ওয়েস্টের মধ্যে তোমার হচ্ছে 50% উড ফাইবার থেকে যায়। তো এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে স্পিন টোটাল স্পিনিং মিলে কি কি ধরনের ওয়েস্ট হইতে পারে। এখানে কিছু আছে বাইরেও,
বেসিস হতে পারে। ব্রোমে তোমার এটা যেটা দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি এরকম দেখতে যে প্রথমে যখন আমরা ইউনিট লিন বা মানে প্রথম ব্রোমে যখন পাস হয়ে ওপেন হয়ে ইউনিট লিন বা ইনফেক্স যাচ্ছে তখন যে ক্লিনিং এর পর যে ওয়েস্টটা পাচ্ছি সেই ওয়েস্টটা এর মধ্যে তোমার দেখো যে অনেক ছোট ছোট সিড বা অন্য কোনো যে চাষ থাকতে পারে। তারপর যে দেখালাম আগে কাছে যখন দেখাইছি যে ফরেন ফাইবার সেপারেট হচ্ছে যে এই ব্যাগের মধ্যে সে জমা হয়, ওগুলো হচ্ছে এরকম এর মধ্যে ছোট ছোট যে হলুদ কালার দেখতে পাচ্ছ এরকম একটু কালো এরকম ফরেন ফাইবার সাথে কিছু ফাইবারও থেকে যায়। তারপরে যখন হচ্ছে তোমরা কার্ডিয়ান তো পড়ে ফেলছো মনে হয় কার্ডিয়ান মধ্যে এরকম ওয়েস্ট পাওয়া যায়। তারপরে তোমার হচ্ছে এটা কম্বার মেশিন এখানে শর্ট ফাইবার যেটা থাকে ইয়ার্ন বা স্লাইভারের মধ্যে, স্লাইভারের মধ্যে থাকে যদি তো শর্ট ফাইবার গুলো রিমুভ করা হয়। তারপরে তোমার হচ্ছে এখানে যে রিং ফ্রেম আছে রিং ফ্রেমের মধ্যে যে ওয়েস্ট থাকে নিউ মাফিল গুলো এখানে জমা হয়। তারপরে তোমার হচ্ছে ববিন এরকম বিভিন্ন ধরনের ওয়েস্টেজ আছে। তো ব্রোম আর কার্ডিং এ যেটা হয় ব্রোম এর ওয়েস্টেজ তোমার নর্মালি হচ্ছে 3-4% এর মতো হয় এবং ব্রোমের যে ওয়েস্ট এর নাম একে বলা হয় তোমার হচ্ছে ড্রপিংস টু, ঠিক আছে। আর তারপরে তোমার হচ্ছে আরেকটা হচ্ছে কার্ডিং এর যেটা সেটা থেকে হচ্ছে এখানেও প্রায় 4% এর মতো ওয়েস্টেজ হয় এবং এটার নাম যেটা সেটা হচ্ছে ড্রপিংস ওয়ান, বোঝা গেল। ব্রোমের যে ওয়েস্টেজ এটার নাম হচ্ছে ড্রপিংস টু এবং হচ্ছে কার্ডিং এর যেটা এটা হচ্ছে ড্রপিংস ওয়ান এবং এটা দুটারই পার্সেন্টেজ 3-4 এর মধ্যে থাকে মোটামুটি। এখন আমরা দেখবো যে কি কি অ্যাডভান্টেজ হতে পারে যেটা আমি ওয়েস্ট রিকভারি করি বা হচ্ছে রিসাইক্লিং করি। এখানে তবে একটা জাস্ট ধারণা দিয়ে ট্রাই করি কিরকম অ্যাডভান্টেজ বা কি ধরনের প্রফিট হতে পারে যেটা আমি রিসাইক্লিং করি। আচ্ছা ধরো যে হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে তোমার হচ্ছে পার ইয়ারে 10,000 টন ফাইবার লাগে, কটন লাগে, এর মধ্যে আমার ওয়েস্টেজ হচ্ছে ব্রোম কার্ডিং আগে দেখে আসলাম যে 3-4% করে থাকে। তো এখানে যদি 4% করে ধরি টোটাল 8% তাহলে আমার 800 টনের মতো ওয়েস্টেজ হচ্ছে পাড়ি আগে। এই 800 টনের মধ্যে যদি আমি রিসাইকেল করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমি 360 টন মতো রিসাইকেল বা রিকভার করতে পারি। এখন দেখো যে পার কেজি তোমার র মেটেরিয়ালের দাম মোটামুটি তোমার হচ্ছে যে $2.9 মতো হচ্ছে, $2.9 মতো হচ্ছে। তো তুমি যদি 360 এর সাথে 2.9 গুণ করো মানে তোমার কত টাকা কত ডলার সেভ হচ্ছে বলো, এত ডলার $7,52,400 যদি টাকা হিসাব করো তাহলে দেখো কত টাকা হয় এখানে। এত টাকা দিয়ে তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি যে এমপ্লয়ীদের 1 বছর বেতন হয়ে যাবে 64 কোটি ভাবা যায় অ্যামাউন্ট না। এখানে আর একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আমি যদি রিসাইকেল করি তাহলে আমি প্রথম দিকে যখন হচ্ছে একদম প্রথম প্রাইমারি র মেটেরিয়াল যখন হ্যান্ডেল করতেছি তখন যে ইউনিট লিন মেশিনে আছে ওখানে যে গিট বার আছে ওই গিট বারটা একটু ওপেন করে দিতে পারতেছি ফলে ওয়েস্টেজ যেটা সেটা হচ্ছে ভালো মতো রিমুভ হচ্ছে এবং যদি ফাইবার নিচে পড়েও যায় বা ওয়েস্টেজ হয়েও যায় ওয়েস্টেজ সেই ওয়েস্টেজটাকে তো আমি আবার রিসাইকেল করতে পারতেছি। তো এখানে আমার ক্লিনিং এর সুযোগটা বেড়ে যাচ্ছে, বোঝা গেল। সাইদ হোসেন 36 আইডি, সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? জি আপনি ভালো আছেন ম্যাম? হ্যাঁ। তোমার বাসা কোথায়? কুষ্টিয়া। তুমি তো আমার এলাকার মানুষ। আচ্ছা আপনার বাসা কোথায় ম্যাম? আমার বাসা হচ্ছে ঝিনাইদহ। আচ্ছা পাশে গোষ্ঠের পাশে। তারপরে বলো বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা বলো তো প্রোগ্রামের ওয়েস্টেজের নাম কি ছিল?
হলো আগে সাইডে পড়াইছে আমি মাত্র জয়েন করলাম ম্যাম আমি আজকে এই এটা হচ্ছে দিক এরকম বলে কিন্তু হবে না বুঝছো জি ম্যাম নেক্সট থেকে তুমি হচ্ছে একদম রাইট টাইমে জয়েন করবা ওকে ওকে ম্যাম আচ্ছা ঠিক আছে মিরান নিশের সোল শাইডি মারুফ হাসান মিরান মিরান জি ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তুমি হ্যালো হ্যাঁ কথা শোনা যাচ্ছে মিরান জি ম্যাম শোনা যাচ্ছে ম্যাম নেটওয়ার্কের প্রবলেম তো ম্যাম একটু কথা ভেঙে ভেঙে আসছে আর কি আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা আচ্ছা তোমার বাসা কোথায় ম্যাম আমার বাসা রাজশাহী আচ্ছা তো মিয়ান তুমি কি প্রথমে জয়েন করছিলে নাকি হচ্ছে ওই যে ওর মতো জি ম্যাম প্রথমে এই 1টা 3 ওই টাইমে জয়েন করেছিলাম সরি 11টা 3 ওই টাইমে জয়েন করেছিলাম ওকে আচ্ছা তো বুঝতে পারছ না মানে ওয়েস্ট রিসাইক্লিং এর বিষয়টা জি ম্যাম ওই মনে রাখাটা ইম্পর্টেন্ট আচ্ছা ঠিক আছে তো আমি একটু আগে ট্র্যাকার দেখাই রোমে যে ওয়েস্টেস ছিল ওটার নাম ছিল তোমার হচ্ছে ড্রপিংস টু ঠিক আছে আর কার্ডিং টু ড্রপিংস ওয়ান এবং এই পার্সেন্টেজটা হচ্ছে 3-4% এর মধ্যে থাকে আচ্ছা ড্রপিংস টু ড্রপিংস আচ্ছা তো এখানে তোমাদের যেটা দেখালাম যে আমি যদি একটা আনুমানিক একটা ধারণা দিই যে একটা ইন্ডাস্ট্রিতে যদি আমি ডাক্তার রমেটা ইউজ করি তাহলে দেখা যাচ্ছে আমি রিসাইকেল করতে পারি তাহলে দিন শেষে আমার অনেক বছর শেষে আমার অনেক বেশি একটা আমাদের প্রফিট হবে যদি রিসাইকেলিং এর জন্য মেশিন কিনতে হয়তো বা প্রথম দিকে আমার কষ্ট হবে বা ওখানে তোমার হচ্ছে কিছু পাওয়ার তারপরে তোমার হচ্ছে ওয়াটার ইলেকট্রিসিটি লাগতে পারে বাট দিন শেষে তোমার হচ্ছে একটা ভালো অ্যামাউন্টের প্রফিট হয় এখন ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে কিন্তু রিসাইকেলিং নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে আচ্ছা এখানে একটা ম্যাটেরিয়াল ফ্লো ডায়াগ্রাম দেখো যে প্রথম যে প্রাইমারি র ম্যাটেরিয়াল মানে যেটা একদম হচ্ছে বাইরে থেকে কিনে আসার পর আমি লে ডাউন দিয়ে যে প্রাইমারি র ম্যাটেরিয়ালটা পাচ্ছি ওটা যদি আমি গরুম বা কার্ডিং এর প্রসেসটা পার করার পর আমি হচ্ছে কার্ড সার্ভার পাচ্ছি কার্ড সার্ভার পাওয়ার পর যেটা পেয়ে গেলাম এটা তো পরে পরবর্তী প্রসেসে চলে যাবে কিন্তু প্রাইমারি যে ওয়েস্টেজ টাইম পাইলাম এটা যদি আমি রিসাইকেল করি রিসাইকেল করলে দেখা যাচ্ছে যে আমি বেশ ভালো একটা অ্যামাউন্ট ফাইবার রিসাইকেল করতে পারি এখানে দেখা যায় ইয়েলো কালার দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমার হচ্ছে প্রপোর্শনাল ফাইবার ফাইবার প্রপোর্শন কতটুকু আছে আর হচ্ছে এই যেটা হচ্ছে ব্লু কালার দেখাচ্ছে এটা ইন্ডিকেট করতেছে তোমার ফরেন ম্যাটার বা ডাস্ট ডাস্ট এগুলো কতগুলো আছে তো দেখো যে এইখানে বেশ গুড ফাইবারের পরিমাণটা প্রথম দিকে তো থাকবেই কিন্তু যখন আমি ওয়েস্টেজ পাচ্ছি তখন এই ওয়েস্টেজে 50% দেখা যাচ্ছে গুড ফাইবার চলে আসছে আর 50% হচ্ছে কন্টামিনেন্টস বা ওয়েস্টেজ যেটা থাকে সেটা তো এটাকে যদি আমি রিসাইকেল করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমি 90% মতো গুড ফাইবার সেভ করতে পারবো এই 90% গুড ফাইবারের মধ্যে দেখা যাচ্ছে কিছুটা হচ্ছে তোমার ফরেন ফাইবার বা ট্রাশ থেকে যায় আর যেটা রিসাইকেল করার পর যেটা সেকেন্ডারি ওয়েস্টেজ এর মধ্যে দেখা যাচ্ছে কোনো ফাইবার থাকে না থাকলে খুবই কম ম্যাক্সিমামটা ওয়েস্টেজ দুই সেকেন্ডারি র ম্যাটেরিয়ালটা এটা আমি কতটুকু অ্যামাউন্টে এই প্রাইমারির সাথে মিক্স করতে পারি দেখা যাচ্ছে 2.5% থেকে 5% এর মতো হচ্ছে আমি যদি মিক্স করি তাহলে আমার কোয়ালিটি খুব বেশি চেঞ্জ হয় না কিন্তু এর থেকে বেশি চেঞ্জ না করার জন্য বলা হচ্ছে দেখা যাচ্ছে তাহলে কোয়ালিটি একটু খারাপ হয়ে যেতে পারে
তো তোমাদের এখানে হচ্ছে রিটারের একটা ওভারঅল মানে জাস্ট একটা ধারণার জন্য একটা রিসাইক্লিং প্ল্যান্ট দেখাচ্ছি। এখানে যেটা করছে ওরা মানে এখানে যেটা নর্মাল বলবো লাইন কিন্তু যে এইটুকু যেখানে একটা ইউনিট ব্লক এটা বের ওপেন করবে, যে তোমার এখানে হচ্ছে ইউনিট ক্লিন ক্লিনিং এর কাজ করবে, তারপর এখানে মিক্সিং ইউনিট মিক্স আছে, দেন তোমার হচ্ছে ইউনিট ফ্লেক্স এর ফাইন ক্লিনিং এর জন্য আছে, দেন এটা কার্ডিং মেশিন চলে যাবে। তো এইটুকু হচ্ছে নর্মাল বলবো লাইন, এর মধ্যে বিভিন্ন ছোট ছোট পার্টস এরকম থাকতে পারে, ফায়ার বা মেটাল ডিটেক্টর এগুলো ছোট ছোট জিনিস থাকতে পারে, কিন্তু এর বাইরে যে এই মেশিন গুলা তোমার এগুলো হচ্ছে নর্মাল রিসাইক্লিং এর জন্য ইউজ করা হয়। তো এখানে দেখো যে একটা জিনিস দেখা যাচ্ছে হচ্ছে ওয়েস্ট ফ্রম গ্রোরো, গ্রোম থেকে যে ওয়েস্ট সিস্টেম পাচ্ছি সেই ওয়েস্ট সিস্টেমের মধ্যে তোমার হচ্ছে ছোট ছোট সিড থাকতে পারে বা অন্য কোনো ম্যাটেরিয়াল থাকতে পারে। তো এটার জন্য প্রথমে আমাকে যে মেশিনটা ইউজ করতে হবে এটা হচ্ছে আর একটা ইউনিক লিন, কারণ এর মধ্যে অনেক বেশি ট্রাস্ট বা ফর ম্যাটার আছে। ফার্স্টে এই সিড বা ফর ম্যাটার এটাকে ক্লিন করে নিতে হবে, ক্লিন করার পর এটা আর একবার মিক্সিং হবে নিজেদের মধ্যেই, মিক্সিং হওয়ার পরে দেন এটা নর্মাল লাইনের যেটা ইউনিক লিন সেটা ফলো করে দেন হচ্ছে আউটপুটে যাবে। দেন তোমার আসছে হচ্ছে স্লাইভার, যদি দিই স্লাইভার হচ্ছে আমরা কোথায় কোথায় থেকে পাই, কার্ডিং থেকে পাই, ড্রপিং থেকে পাই, কম্বার থেকেও পাই, কম যেটা কম স্লাইভার। তো ওই স্লাইভারটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মানে ওর মধ্যে কিন্তু ওয়েস্ট বলতে ট্রাস্ট ডাস্ট এগুলো নেই, ওইখানে যেটা হয় দেখা যাচ্ছে আমি স্লাইভার হয়েছে আমার কিছুটা, তো আমি ওখানে টেস্টিং এর জন্য ইউজ করছি, তো ওই টেস্টিং যখন ইউজ করছি তখন দেখাচ্ছে ওই ম্যাটেরিয়ালটা তো আমার ওয়েস্টেজ না, অ্যাকচুয়ালি ওটা আমি আবার রিসাইকেল করে ইউজ করতে পারি। ওটা তো দেখতে জাস্ট ওপেনারে দিই তাহলে শুধুমাত্র ওপেনিং হওয়ার পরে ওটা আমার মিক্সিং এ গেলেই এটা আউটপুটে যেতে পারবে। আর একটা জিনিস হচ্ছে নয়েল, নয়েল তোমার হচ্ছে কম্বারের ওয়েস্টেজ, আমি আগের ছবিতে দেখাইছি যে কিরকম হয় নয়েল ওরকম, এটার মধ্যে তোমার হচ্ছে কোনো ডাস্ট টাস্ট কোনো থাকে না কারণ ওটা হচ্ছে ক্লিন হয়ে আসছে, ওইটা তোমার হচ্ছে সরাসরি ইউনিমিক্স দেওয়া যাবে। তো আমরা এখন দেখি রিসাইক্লিং প্ল্যান্টকে আরো করবো, ওটা জাস্ট ওভারভিউ ছিল পরে আরো বসাচ্ছি। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে তোমার হচ্ছে ক্লাসিফিকেশন কি কি ধরনের ওয়েস্টেজ হতে পারে স্পিনিং মিলে। স্পিনিং মিলে তোমার প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডিরেক্টলি ইউজেবল ওয়েস্টেজ, মানে যেটা ডিরেক্টলি ইউজ করা যায়, এটা কিরকম বললাম যে স্লাইভার, যেটা এটা দেখো যে স্লাইভার প্রসেসড হচ্ছে, প্রসেস হতে হতে কিছু দেখা যাচ্ছে, এখানে আমি টেস্টিং এর কারণে ইউজ করছি বা টেস্টিং, যেমন ধরো যে আমি যখন সার্ভার বানাচ্ছি তখন আমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সার্ভারটা কোথাও মোটা বা কোথাও চিকন যেন না হয়ে যায়, সব জায়গাতে তো ইউনিফর্মিটি বজায় থাকে। এই জন্য আমি হচ্ছে ইভেনেস টেস্টার নামে একটা মেশিন আছে, ওটা ইভেনেস টেস্টার, ওই মেশিনে আমি হচ্ছে কিছু পরিমাণ সার্ভার টেস্ট করলে আমি ইউনিফর্মিটি কিরকম কোন সি পার্সেন্টেজ আছে কিনা এটা চেক করতে পারি। তো যখন আমি চেক করছি তখন আমার তো কিছু ম্যাটেরিয়াল নিয়ে যাওয়া লাগছে টেস্ট করার জন্য, দেখা যাচ্ছে সেই ম্যাটেরিয়ালটা তো আমার ওয়েস্টেজ না, হ্যাঁ ওটা জাস্ট আমি টেস্ট করছি, এখন এটা যদি আমি আবার রিসাইক্লিং এ আবার যদি দিয়ে দিতে পারি তাহলে ম্যাটেরিয়ালটা আমার ইউজ হয়ে যাবে। তো এটাকে বলা হচ্ছে ডিরেক্টলি রিইউজেবল ওয়েস্ট। তারপর তোমার হচ্ছে আরেকটা হচ্ছে ডার্টি ওয়েস্ট, যেটার মধ্যে দেখা যাচ্ছে যে এরকম সিড বা হচ্ছে তোমার অন্য ট্রাশ পার্টিকেল ডালপাড়া যা হয় থাকতে পারে, তো ওটার জন্য তোমার হচ্ছে রিসাইক্লিং ক্লিনিং করতে হবে। আর একটা তোমার আছে হচ্ছে ডাস্ট অ্যান্ড ফ্লাই, ডাস্ট অ্যান্ড ফ্লাই রিমুভ করা সব থেকে বেশি কষ্টের, কারণ এগুলো তোমার হচ্ছে খুবই এখানে একচুয়ালি ভালো ছবি পাইনি, মানে যখন তুমি ডাস্ট ভিজিট করবা তখন রিং ফ্রেম এর সেকশনে বা হচ্ছে রুটিন সেকশনে ওয়াইনিং সেকশনে দেখবা যে অনেক ফ্লাই ম্যাক্স ছাড়া অ্যাকচুয়ালি ওখানে সার্ভাইভ করা টাফ, সেরকম হচ্ছে পুরা যে ছোট ছোট ফ্লাই ডাস্ট এগুলো উঠতে থাকে বাতাসে, বুঝছো? তো এগুলোর বাইরেও তোমার হচ্ছে কিছু ওয়েস্টেজ থাকে যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্পিনিং মিলে ইউজ করা যায় না, বা যেমন ধরো হচ্ছে কোর জাট ম্যাটেরিয়াল, মানে এখান থেকে ধরো যে সিড গুলো পাচ্ছি ওগুলো হয়তো বা স্পিনিং মিলে ইউজ আমি ইউজ করতে পারতেছি না, বাট ওগুলো তো হচ্ছে যদি কম্পোস্ট হিসেবে ইউজ করি বা হচ্ছে ওগুলো যদি বার্নিং এর কাজে ইউজ করি সেক্ষেত্রে ইউজ করা যেতেও পারে। আর কিছু আছে তোমার হচ্ছে ফ্লাই আর ডাস্ট, যেগুলো হচ্ছে যখন আমি এই এয়ারটাকে ক্লিন করবো গ্লোরমের বা হচ্ছে স্টিমুলেটর এয়ারটা যখন হচ্ছে এসি ব্যান্ডের সাহায্যে ক্লিন করবো তখন সেখান থেকে কিছু ফ্লাই ডাস্ট থাকে, এগুলো আর স্টিমুলে ইউজ করা যায় না। তো প্রথমে হচ্ছে আমরা দেখি যে রিউজেবল ওয়েস্টটা, রিউজেবল ওয়েস্ট একটা বিষয় দেখো যে এখানে তোমার হচ্ছে নর্মালি একটা শুধুমাত্র বেড ওপেনার বা যেটা দেখাইছি একটু আগে তোমাদের ছবিতে, আচ্ছা আমি আরেকবার দেখাই যে হচ্ছে শুধুমাত্র একটা বেল ওপেনার বা নর্মাল হচ্ছে ওয়েস্ট ওপেনার সাহায্যেই তুমি হচ্ছে ডিরেক্টলি ওয়েস্টটা ইউজ করতে পারো, ঠিক আছে?
আর এখানে একটা বিষয় মাথায় রাখার দরকার, সেটা হচ্ছে যে যে ডিএফটি ইউজার ওয়েস্ট গুলা তোমার এগুলা রিং স্পিনিং এর সাথে সাথে রোটর স্পিনিং এ ইউজ করা যায়, মানে রিং এর যে ওয়েস্টেজটা যে আমি রোটর স্পিনিং ইউজ করতে পারি। তোমরা এখন যে স্প্রিং সিস্টেম করতেছো এটা হচ্ছে যে রিং স্প্রিং সিস্টেম করতেছো, তোমার যখন হচ্ছে একটু সিনিয়র হবা ফোর্থ ইয়ার, আমরা ফোর্থ ইয়ার দিকে পড়ছিলাম, তোমাদের সিলেবাস তো দেখতে হবে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার দিকে হয়তো থাকতে পারে, এরকম হচ্ছে রোটর স্পিনিং করতে হবে। রোটর স্পিনিংটা হচ্ছে অনেক বেশি ইকোনমিক্যাল, তোমরা নর্মালি যেটা হচ্ছে জিন্স পরো বা ডেনিম এর পরো যেগুলো এগুলো আমার হচ্ছে রোটর স্পিনিং থেকেই হয়। রিং স্পিন দিকে ওটা অনেক বেশি ইকোনমিক্যাল কারণ এখানে প্রসেসটা অনেক কমে আসছে, শুধুমাত্র যদি এখানে স্লাইভারটা আমি জাস্ট রোটর মেশিনে ফিট দিলে তোমার ডিরেক্টলি একদম হচ্ছে কোন ফর্মে প্যাকেজটা চলে আসে, বা রিং এ তো অনেকগুলো প্রসেস গুলো করতে হয় তাই না, এই কম্বার স্ট্রেম রিং তারপর ওয়াইন্ডিং, তো এখানে প্রসেসটা অনেক কমে আসে, তো প্রসেসটা অনেক বেশি ইকোনমিক্যাল হয়, প্রফিটটা বেশি হয়। আচ্ছা তো এখন আমরা ডার্ট ইউএস দেখবো, তার আগে কিভাবে রিসাইকেল করবো সেটা দেখবো, তার আগে একটু জিনিস দেখাই নি, সেটা হচ্ছে আগে সুবিধা যেটা ছিল যে ডিরেক্টলি রিউজেবল ওয়েস্ট, ডিরেক্টলি রিউজেবল ওয়েস্ট এর ক্ষেত্রে শুধুমাত্র এখানে দেখো যে একটা ওয়েস্ট ওপেনার দেয়া আছে, শুধুমাত্র এই ওয়েস্ট ওপেনারটা ইউজ করলেই জাস্ট ওই সাইফারটা তো দড়ি একটা মানে ফাইবার ফর্মে বলতে ওখানে তো ফাইবার ওপেন ফর্মে নাই না, ওটা তো সাইবার হয়ে গেছে, এই জন্য শুধুমাত্র ওপেন করলেই ওইটা আমি আবার রিউজ করতে পারবো। এখন আসো ডার্টি, ডার্টি ওয়েস্ট ছিল যেটা বোরুম বা কার্ডিং থেকে এরকম গুলো আমরা পাই, সেই ডার্টি ওয়েস্ট এর মধ্যে এটা হচ্ছে একটা কার্ডিং আর বোরুম সেকশন, এখানে তোমার হচ্ছে এই পর্যন্ত কার্ডিং, হ্যাঁ তো এই ব্রোডুম আর কার্ডিং থেকে যা যা ওয়েস্টেজ হচ্ছে সেই ওয়েস্ট গুলা একটা ওয়েস্ট সাকশন পাইপিং এখানে এসে জমা হচ্ছে, জমা হওয়ার পরে তোমার এখানে দেখো যে আলাদা আর একটা ইউনিক ক্লিন মেশিন আছে, এখানে ক্লিন হবে, ক্লিন হওয়ার পরে এখানে আর একটা মিক্সিং ওপেনার আছে, এটা আর একটু ভালো করে ওপেন করে দিবে, মিক্সিং করে দিবে, করার পরে এটা তোমার হচ্ছে নর্মাল যে ব্রোডুম লাইনের যে ইউনিক ক্লিন এখানে ফিট হবে। যদি এমন হয় যে ডাস্টের পরিমাণ খুব বেশি আছে তাহলে দেখা যাচ্ছে যে আমি এখানে আর একটা ইউনিফ্লেক্স বা ফাইন ক্লিনার মেশিন ইউজ করতে পারি, বোঝা গেল। এখানে আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা যদি বুঝছে যে এরকম যদি তোমাদের আমি আগে ক্লাসে পড়াইছিলাম যেটা হচ্ছে যে ব্যাচ অপারেশন এবং কন্টিনিউয়াস অপারেশন, ম্যাটেরিয়ালের ফ্লো কিভাবে মানে মেশিনের স্পিড কম বেশি করে কিভাবে ম্যানেজ করা যায়, তো এরকম যদি হয় যে আমি তো এখান থেকে ওয়েস্টেজটা পাচ্ছি পাস পাওয়ার পরে আমি এখানে রিসাইক্লিং করতেছি, পাওয়ার পরে আমি ডিরেক্টলি এখনই এই নর্মাল যে লাইনে এখানে আমি ইউজ করবো না, আমি এটা স্টোর করে রেখে দিব বা আমি এটা লোডরে দিয়ে দিব, ঠিক আছে। তো সে যদি আমি এরকম চাই যে আমি এখন ইউজ করবো না পরে ইউজ করবো বা অন্য ক্ষেত্রে ইউজ করবো বা সেল করে দেবো বা যা করবো জাস্ট আমি এখন ইউজ করবো না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এখানে একটা বেল প্রেস মেশিন আছে, ওখানে ওই ফাইবারটা দিলে তোমার বেল ফর্মে চলে আসে, আমি ভিডিও আছে একটা দেখাবো। তো মূলত এটাই হচ্ছে বিষয় যে যদি আমি ডার্টি ওয়েস্টটাকে রিসাইকেল করতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার আলাদা একটা ইউনিক ক্লিন মিক্সিং মেশিন লাগবে, রাখার লাগার পরে তোমার দেন এটা হচ্ছে নর্মাল বোরুমে আমি ফিট করতে পারবো। যদি আমি চাই যে এটা আমি স্টোর করে রেখে দিব যে আউটপুটটা পাচ্ছি এখান থেকে, তাহলে একটা নর্মাল বেল প্রেস মেশিন ইউজ করবো, সেই বেল প্রেস মেশিন থেকে তোমার হচ্ছে ফাইবার ফর্ম থেকে ওখানে বেল ফর্মে ম্যাটেরিয়ালটা চলে আসবে, বুঝতে পারছি কি। আলফি, আলফি শুনতে পাচ্ছ আমাকে? আমাদের 1980 আইডি, আচ্ছা আলফি নাই, এই যে সিয়ান নিশান তোমাকে ডাকছেন, তুমি কি এখন আছো নিশান? তোদের চেয়ারে কি হয়েছে? নেট প্রবলেম নেই।
নিশা শুনতে পাচ্ছ? পিয়ারের অবস্থা হলে কেমন হবে? ও নানা সুস্থ হয়েছে জানো কেউ তোমরা? নানা অসুস্থ, ও তো হচ্ছে ইয়া দেখতেছে না, মানে নানা সুস্থ হয়েছে জানো কেউ তোমরা? ওর নানা অসুস্থ ছিল নাকি? ওর নানা ওই আইসিইউতে ছিল, এরকম কিছু বলছিল। আচ্ছা আদিল, আদিল শুনতে পাচ্ছো? আদিল আচ্ছা তোমরা কি মানে হচ্ছে জাস্ট লিঙ্ক ওপেন করে চলে যাও কোথাও, কি করো? জাকিরুল আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ম্যাম ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বাসা কোথায় তোমার? ওর বাসা হচ্ছে ম্যাম মিরপুর। সবগুলো ক্লাস করছো? সবগুলা ম্যাম মোটামুটি করছি, মাঝখানে দু একটা গ্যাপ হয়ে গেছে একটু প্রবলেমের কারণে। আচ্ছা আচ্ছা, দেখো তোমাদের হচ্ছে এটা কিন্তু মানে বড় বা হচ্ছে শর্ট স্টাফ স্প্রিং, যেটা একদম একটা স্প্রিং এর শুরু। হ্যাঁ, এখন একটু যদি মনোযোগ না দাও তারপর দেখবা যখন আস্তে আস্তে হায়ার লেভেলে যাবে তখন আর এগুলা সমন্বয় করতে পারবা না, ঠিক আছে? তো প্রথম দিকে যদি একটু খেয়াল না করো, দেখো প্রথম দিকে যদি একটু বুঝতে পারো যে অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে বা এরকম হচ্ছে সবকিছু বিষয়গুলো, তখন দেখা যাচ্ছে পরের বিষয়গুলো ইজিলি ধরে ফেলতে পারবা। প্রথম দিকে যদি একটু কনসেন্ট্রেশন না দাও তাহলে দেখবা যে একটু সমস্যা হয়ে যাচ্ছে পরের। আর এমন না যে এটা এই সেমিস্টারে শেষ হয়ে যাবে, হ্যাঁ এটার হয়তো এই মেশিন গুলোর আমি ডিসক্রিপশন পড়াচ্ছি বা কিভাবে কাজ করে এটা হয়তো এখন শেষ হয়ে যেতে পারে, বাট এটার যখন তুমি হচ্ছে মেনটেনেন্স করবা বা প্রসেস কন্ট্রোল কোয়ালিটি কন্ট্রোল যখন করবা তখন দেখবা যে ঘুরে ফিরে এইগুলাই করতে হচ্ছে, তখন দেখা যাচ্ছে মেশিনের ডিটেলস গুলো আরো পড়তেছো, মেশিনের সেটিংস গুলো আরো পড়তেছো, রোলারের ডিস্টেন্স কতটুকু কত হবে বা আমি কোন ফ্যাব্রিকের কতটুকু ডিস্টেন্স দিব, হয়তো বা এগুলো ডিটেলস তখন করবা। তোমার বেস কিন্তু হচ্ছে এটাই, বুঝছো? ট্রাই করবা যে হচ্ছে যে একটু যদি পসিবল হয় তাহলে একটু পড়াশোনা করার, অনেকে হয়তো ভালো লাগে না আমি জানি, কারণ অনেকের সমস্যা থাকে, কিন্তু আমার দায়িত্ব বা ভার্সিটির দায়িত্ব হচ্ছে যে তোমাদের যাতে তোমরা যেটা করতেছো সেটাকে তোমাদের মাথামুড়ে ঢুকাই দেওয়া, বুঝছো? এখন অনেকের অনেক ধরনের ইচ্ছা থাকতে পারে, অনেকে হায়ার স্টাডির জন্য ট্রাই করতে পারে বা অনেকে দেখা যাচ্ছে ব্যাংকে জবের জন্য ট্রাই করতে পারে বা অনেকে রিসার্চ বা যার যেরকম ইচ্ছে দিতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদের দায়িত্ব যেটা সেটা তো হচ্ছে যে তোমাদের এই বিষয়গুলো পড়ানোর বা এই বিষয়ে তোমাদের যে একটা বিএসসি ডিগ্রি নিবা তার জন্য তোমাদেরকে উপযুক্ত করে দেয়া, ঠিক আছে? তো হচ্ছে তোমরা ট্রাই করবা যে যদি একটু পারো এই বিষয়গুলোতে প্রথম দিকে একটু কনসেন্ট্রেশন দেওয়ার, না হলে দেখা যাবে পরে এগুলো সমন্বয় করতে অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা চ্যাটে কেউ কিছু লিখছে কিনা একটু দেখতে পারো। আদিপকে তো আদি বিএস ম্যাম বলছে, আদি তুমি শুনতে পাচ্ছ? মানে তোমার মাইক্রোফোনে কি সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাদ দাও। ওকে এখানে তোমার যেটা আগে তো ডার্ট ম্যাটেরিয়াল গুলো দেখলাম, এখানে অল টাইপস অফ ওয়েস্টেজ বা যেটা এখানে যেটা দেখানো হয়েছে অ্যাকচুয়ালি ডিটেলস অ্যাকচুয়ালি তোমাদের পর এখানে লাগবে না, কারণ সিলেবাসে এতটা ড্রেস নাই, বাট আমি দেখানো ট্রাই করতেছি কারণ তোমাদের ইন্ডাস্ট্রিতে এখন হমেশা রিসাইক্লিং হচ্ছে, বুঝছো?
বিশেষ করে পলিস্টারের রিসাইক্লিং তো খুব বেশি হচ্ছে, এখন অনেক মানে স্টুডেন্ট থাকবার থাকছে না, ওই জন্য অনেক কথা হয় রিসাইক্লিং এর বিষয়গুলো চলে আসে এখানে। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার এটা তোমার হচ্ছে ইটারের সাথে লুয়া নামে একটা কোম্পানি আছে ওদের কোলাবোরেশনে তৈরি করা। লুয়া মূলত হচ্ছে তোমার হচ্ছে ডার্টি ডাস্ট রিসাইক্লিং মানে এয়ার রিসাইক্লিং এ কাজ করে, এয়ারটাকে তোমার ফ্রেশ করার কাজ করার জন্য মেশিন তৈরি করে। তো ওরা হচ্ছে করছে কি যে এখানে কিছু তোমার ক্লিনিং, তারপরে হচ্ছে মিক্সিং, হ্যাঁ ফ্যান্সিং এর মেশিন গুলো আছে। তো এখানে যখন রিসাইক্লিং হচ্ছে তখন এই রিসাইক্লিং থেকে যে ডাস্ট হচ্ছে সেই ডাস্টটি এয়ারটা, এখানে একটা রোটারি প্রি ফিল্টার আছে, ওটা তোমার হচ্ছে ভিডিও দেখাবো। রোটারি প্রি ফিল্টারটা তোমার হচ্ছে এয়ারটাকে পিউরিফাই করে, এবং এখান থেকে যে গুড ম্যাটেরিয়ালটা হচ্ছে সেই গুড ম্যাটেরিয়ালটা এখানে একটা বেল প্রেস মেশিন আছে, ওখানে যে তোমার হচ্ছে বেল ফর্মে ক্রিয়েট হয়। এবং এই রিসাইক্লিং করার সময় এই সেকেন্ডারি যে ওয়েস্টেজটা হচ্ছে প্লাস তোমার হচ্ছে রোটারি প্রি ফিল্টারের যে ওয়েস্টেজ হচ্ছে সেই ওয়েস্টেজ গুলো মিলে এখানে একটা ব্ল্যাক ওয়েস্ট ক্রিয়েট হয়। ব্ল্যাক ওয়েস্ট বলতে ওখানে আর কোনো ফাইবার নাই, জাস্ট শুধুমাত্র ডাস্ট এগুলো থাকে, শুধুমাত্র এগুলো দিয়ে একটা তোমার হচ্ছে বেল ফর্মে ক্রিয়েট হয়। তো এইটা তোমার হচ্ছে একটা বেল প্রেস মেশিন, বুঝছো? এখানে তোমার ম্যানুয়ালি যদি ফাইবার দিই তাহলে ওইটা হচ্ছে একটা জাস্ট হাইড্রোলিক প্রেস থাকে, ওই কম্প্যাক্ট করে তোমার হচ্ছে এখানে এরকম বেল ফর্মে ক্রিয়েট হয়ে যাবে। আর এটা তোমার হচ্ছে সেকেন্ডারি ওয়েস্ট, দেখো যে কিছুই এর মধ্যে নাই বলা চলে, শুধুমাত্র যে ডালপালা বা যে ওয়েস্টেজ থাকে, সিট থাকে, চিনিং করার সময় কটনের যেরকম সিট থাকে এরকম থাকে সেকেন্ডারি ওয়েস্টেজ। তো এখানে একটা ভিডিও আছে, এটা তোমার হচ্ছে টেক্সটাইল কটন ডিজাইনিং মানে শুধুমাত্র বুলো রবে না, মানে আমি যখন স্পিনিং করার পরে, ফেব্রিক বানানোর পরে, যখন ডাইং টাইং করার পরে, যখন আমি হচ্ছে গার্মেন্টস তৈরি করবো তখন দেখা যায় গার্মেন্টস এর কিছু কাটিং ওয়েস্টেজ থাকে, কাটিং ওয়েস্টেজ করে ঝুট কাপড় বলে ইন্ডাস্ট্রিতে ঝুট বলে, সেই ঝুটটাকে হচ্ছে আমরা কিভাবে রিসাইকেল করে আবার ফাইবার ফর্মে নিয়ে আসতে পারি তার একটা ভিডিও আছে। এটা এখন প্রায় হচ্ছে মুদিনে আছে, তোমার ডিবিএল এ যেটা স্কোয়ার আছে অনেক, তারপরে হচ্ছে এনজিডি আছে, হ্যাঁ ওরা এখানে রিসাইকেলিংটা এখন খুব বেশি ইউজ করতেছে, কারণ এখান থেকে রিসাইকেল যে ম্যাটেরিয়ালটা পাওয়া যায় ওটা আবার উপর মেশিনে ইউজ করা যায়। তো আমরা একটু ভিডিওটা দেখি। এটা তোমার বেল প্রেস মেশিন, বুঝছো? দেখো ডাস্ট ফ্লাই কি পরিমাণে জমছে, কত ডাস্ট ফ্লাই এখানে জমা হচ্ছে। এখানে নর্মালি মূলত যেটা থাকে যে ঝুট কাপড় গুলোকে প্রথমে ছোট কাটা হয়, কাটার পরে তোমার হচ্ছে ওপেনিং থাকে, ওপেনিং বেশ কয়েকটা রোলার থাকে, তো ফাইবারটাকে ওই পিনের সাহায্যে ওপেন করে করে ফাইবার গুলোকে ওপেন করে করে আবার ফাইবার ফর্মে মানে ওই সরি ফেব্রিকটাকে ওপেন করে করে আবার ফাইবার ফর্মে নিয়ে আসে। এরকম সারি করে অনেকগুলো ওপেনিং মেশিন থেকে দেখছো ফাইবার ফর্ম ওপেন হয়ে গেছে। দেখো এখানে ম্যানুয়াল ওই ফাইবারটাকে যদি আমি ফিট দিই তাহলে তোমার এখান থেকে বেল ফর্মে ক্রিয়েট হবে, এখানে ম্যানুয়ালি ফিট দিচ্ছে ফাইবারটা। আর এগুলো তোমার হচ্ছে ঝুট বা গার্মেন্টস এর যে কাটিং অংশটা,
এখানে কিছু ছোট ছোট টুকরা করতেছে কেটে। এটা তোমার সেই হচ্ছে বেল প্রেস মেশিনটা, আমাকে দেখাইছে এখানে। মোটামুটি এই ছিল রিসাইক্লিং এর। তো আমরা দেখলাম যে এই রিসাইক্লিং প্রসেসে বা টুকরা কটন প্রসেসে বেশ অনেক ডাস্ট ফ্লাই হয়, দেখছো ডাস্ট ফ্লাই। দেখো পুরা বিল্ডিং এ যে ছাদের চালে সব জায়গায় কখন জমে গেছে কখন ডাস্ট। তো আমরা দেখলাম যে অনেক বেশি ডাস্ট ফ্রাই হচ্ছে। তো আমাদের যেটা টেন্ডেন্সি থাকবে যে এই ডাস্ট ফ্রাই যেন আবার যে ফাইবারের সাথে অ্যাটাচ না হয়ে যায়, যে ফাইবারটা আমি পরিবর্তন করলাম বা তোমার নর্মাল প্রসেসে যে ফ্রাইডিং এ যেরকম ফ্লাই ক্রিয়েট হয়, ওই ফাইবার যাতে ওই ফ্লাই গুলো আবার হচ্ছে আমার প্রসেস মেটেরিয়াল বা যেটা আমি হচ্ছে মেটেরিয়ালটা ক্লিন করতেছি মানে ফ্লাইভার বা ক্লোথিং এগুলোর সাথে অ্যাটাচড না হয়ে যায়, বা এনভায়রনমেন্ট যেরকম বিল্ডিং এ হচ্ছে যখন দেয়ালে বা হচ্ছে তোমার পিলারে এগুলোর সাথে যাতে জমে না যায়, এই জন্য আমাকে এইটাকে কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোল করবো ওটা দেখাচ্ছি। আর একটা বিষয় এখানে বলে রাখি, যেটা হচ্ছে যে নতুন যে হিটার বা ফ্রিজারের যে মেশিন গুলা সেক্ষেত্রে তোমার ব্লোরুম থেকে ড্রফেম পর্যন্ত মানে কার্ডিং ড্রফেম এগুলো তোমার হচ্ছে ভেরি পোস্ট। তোমরা যখন দেখবে মেশিন গুলো দেখো যে মেশিন গুলো কিন্তু বাইরে থেকে একদম পোস্ট দেখা যায় না। এর একটা কারণ হচ্ছে যাতে এখান থেকে যে ডাস্ট বা ফ্লাইট যাতে ক্রিয়েট হয় যাতে এনভায়রনমেন্টে না চলে আসে, এই জন্য এই মেশিন গুলোকে ক্লোজ করে দেওয়া হয়েছে। এই এখান থেকে যে ডাস্ট হয় তো নর্মালি হচ্ছে তোমার প্রি ফিল্টারে চলে যায় একবারে পাইপের সাথে কানেক্টেড হয়ে। কিন্তু এখনো তোমার স্পিড ফ্রেম ওয়াইন্ডিং মেশিন ডিম ফ্রেম এখনো এখানে প্রপারলি ক্লোজ করা পসিবল হয়নি, এখান থেকে ডাস্ট অফ ফ্লাই ক্রিয়েট হয়। তো এই ডাস্ট ফিল্টারিং এর জন্য তোমার নর্মালি হচ্ছে দুইটা ফিল্টার ইউজ করা হয়, একটা তো হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে ফাইন বা প্রিলিমিনারি আর একটা হচ্ছে ফাইন ফিল্টার। তো প্রথমটা থেকে আমি যে ফিল্টার করার পর যদি আমি কোনো ফাইবার পেয়ে থাকি তাহলে এটা হচ্ছে কম্প্যাক্ট করে বেল প্রেস মেশিনে বেল প্রেস করবো, আর দেন হচ্ছে যদি না পাই দেন বা এখান থেকে যে আউটপুট যে একটা যাবে সেই একটা ফাইন ফিল্টারে যাবে, যাওয়ার পরে সেই এয়ারের মধ্যে যে ডাস্ট থাকবে বা হচ্ছে যে ডাস্ট থাকবে সেটা তোমার হচ্ছে একটা ব্যাগে প্যাকিং করা হবে বা ব্রিকেট ফর্ম বা হচ্ছে একটা স্তূপ ফর্মে ওটা প্যাকেজিং করা হবে। আচ্ছা একটু দাঁড়াও, একটু কল আসছে আমার। আচ্ছা সরি আমার একটা কল আসছিল। তো তারপরে যেটা দেখাচ্ছিলাম যে ডাস্ট ফিল্টারিং, তো এখানে তোমার হচ্ছে তোমাদের এখানে নিজের সাথে পড়া লাগবে না, তোমাদের পরবর্তী যে ব্যাচ গুলা মানে এখন যারা ভর্তি পরীক্ষা দিবে ওদের থেকে মনে হয় একটা নতুন সিলেবাস প্ল্যান করা হচ্ছে। ওখানে তোমাদের এয়ার ইঞ্জিনিয়ারিং নামে হয়তো একটা চ্যাপ্টার থাকতে পারে, ওখানে তোমার হচ্ছে
কম্প্রেসড এয়ার, প্রসেস এয়ার, রিসাইক্লিং এর বিষয়গুলো, এয়ার পিউরিফাই করার, সরি এয়ার পিউরিফাই করার বিষয়গুলো নিয়ে আজকে ডিটেইলসে পড়ানো হবে। বাট তোমাদের সিলেবাসে এত ডিটেইলস নাই, তো আমি চেষ্টা করছি হালকা করে কিছু দেখানোর জন্য। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রো রুম, কার্ডিং বা ড্রয়িং, বা এখানে হচ্ছে আবার একটা ফিল্টার আছে। তো এখান থেকে কন্টিনিউসলি ডার্কটি যে এয়ারটা এটা ফ্লো হচ্ছে, ফ্লো হওয়ার পর এখানে তোমার হচ্ছে রোটারি প্রি ফিল্টার আছে। এই রোটারি প্রি ফিল্টার থেকে তোমার যদি কোনো হচ্ছে ফাইবার মেটেরিয়াল থেকে থাকে বা শুধু মানে মেটেরিয়াল থেকে থাকে এয়ার বাদে, এটা হচ্ছে এখানে জমা হবে। আর দেন এখান থেকে যে এয়ারটা যাবে সেই এয়ারটা থেকে তোমার হচ্ছে যদি কোনো হচ্ছে ডাস্ট থাকে তাহলে এখানে জমা হবে। কিন্তু এটাই যদি কোনো ফাইবার সেপারেট হয় তাহলে এখানে জমা হবে, আর যদি কোনো ডাস্ট মেটেরিয়াল থাকে এখানে জমা হবে। এই বেশি কিছু ডিটেলস পড়া দরকার নেই। এটা তোমার হচ্ছে একটা রোটারি প্রি ফিল্টার, এটা একটা ভিডিও আছে, এই ভিডিও দেখলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। দেখো এটা রোটারি প্রি ফিল্টার, বুঝছো, মানে রোটেট করবে এরকম ছাকনি টাইপের একটা মেটেরিয়াল, এর ভিতরে তোমার হচ্ছে মেটেরিয়ালটা। আচ্ছা তোমরা যখন ইন্ডাস্ট্রি ভিজিট করছো তখন হয়তো এরকম একটা জিনিস দেখে থাকতে পারো, যে দেখবা যে ফ্লোর এর মধ্যে কিছুক্ষণ জায়গা পর পর এরকম ফাঁকা জায়গা দেখছো না? জি ম্যাম, এখানে এর উপর একটা ইয়া যায় ম্যাম, পাইপ যায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্লোয়ার, ব্লোয়ার যায় একটা। জি ম্যাম। হ্যাঁ, এখানে যে ডাস্ট মেটেরিয়াল গুলো যে হচ্ছে থাকে এটা তোমার দেখো কিভাবে ক্লিন হচ্ছে। এটা তোমার সরবরাহ প্রি ফিল্টার, এই আটা চাইলে আমি হচ্ছে এনভায়রনমেন্টে রিস্ক করতে পারি, অথবা আমি আমার ইন্ডাস্ট্রির ভিতরেও এই আটা ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি একটু পরে দেখতে পারবা। এখানে দেখো যে ওয়াটার ইউজ করা হচ্ছে, এয়ারটাকে ওয়াশ করা হচ্ছে বা এয়ার যে টেম্পারেচারটা এটা একটু কমানো হচ্ছে, কারণ স্পিনিং এর এনভায়রনমেন্টটা একটু হট থাকে, এয়ার গুলো একটু গরম থাকে। সো এয়ারটাকে যদি আমি একটু ঠান্ডা করে ইউজ করতে পারি আবার আমার প্রোডাকশন করে, তাহলে দেখা যাচ্ছে যে আমার প্রোডাকশন করে টেম্পারেচারটাও কম থাকবে, প্লাস হচ্ছে মেশিনের লাইফ টাইমটাও আমি একটু হলে বাড়াতে পারবো, কারণ অনেক বেশি টেম্পারেচার থাকলে দেখা যাচ্ছে ঠান্ডা করে চিল করে আবার তুমি হচ্ছে এখানে যদি চাই এতে করে আমি স্প্রে করতে পারি। তো এটাই ছিল
পারি আর ফিল্টার সিস্টেমটা। আর এখানে একটা জিনিস বিল প্রেস তো দেখাইছি, তো এখানে যেটা ব্ল্যাক ওয়েস্ট বা ব্ল্যাক ওয়েস্ট ওখানে ইউজ করা হয় ওখানে হালকা একটু দেখা যাচ্ছে, একটু দেখে নিও একটু বলে দিই যে এখানে সরাসরি পোরাশন করতে থেকে যে ডাস্টিং এয়ারটা এখানে আসে, আসার পরে নর্মালি এখানে হচ্ছে নর্মালি ফাইবার বা ম্যাটেরিয়াল কিছু থাকে এখানে সেপারেট করা হয়, দেন তারপরে তোমার হচ্ছে এখানে যে একদম যে ডাস্টটা এটা থাকে এটা কোন ফর্মে এখানে আসে, কোন ফর্মে আসার পরে তোমার এখান থেকে সবগুলো পাস হয়ে এই লাইন বরাবর এখানে আসে, এখানে তো বিল প্রেস থাকে এখানে প্রেসিং হয়। ঠিক আছে, তো এটা একটু দেখে নিও কেমন কিছু নাম দেখাচ্ছি ভিডিও। আর লাস্টে যেটা সেটা তখন হচ্ছে যে ডিসপোজাল, আমরা যে ব্ল্যাক পেস্ট যেটা ব্রিকেট ফর্মে বা তোমার হচ্ছে প্যাকেজিং করলাম বস্তার মধ্যে বা যাই হোক মানে যেটা ফাইনাল হয়েছে সেটা আমি আর ইউজ করতে পারবো না, ওটা আমি কি করতে পারি? এটা তোমার হচ্ছে যদি আমি দেখো আমি এটা কম্পোস্ট করতে পারি বা বার্ন করতে পারি, তো এটা একটা বার্নিং ভ্যালু দেওয়া আছে যে যেখানে যে ওয়েস্টেজটা হবে সেকেন্ডারি ওয়েস্টেজ এটার বার্নিং ভ্যালু হচ্ছে 4 kWh/kg, সেখানে যে নর্মাল হিটিং অয়েল আছে সেটার কিন্তু হচ্ছে মাত্র 12, খুব বেশি ডিফারেন্স না, তো এটা দিয়ে আমি বার্নিং এর কোনো কাজে ইউজ করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তো আমি শেয়ার অফ করলাম। আচ্ছা এখন বিষয় যেটা সেটা হচ্ছে যে আমি তোমাদের ব্রোমের যে থিওরি ওগুলো মোটামুটি পড়াই ফেলছি, এখন হচ্ছে আরেকদিন ম্যাথ করাবো কয়েকটা। আর আমি তোমাদের হচ্ছে প্রথম থেকে একদম প্রথম থেকে শুরু করে নেয় মানে মাস থেকে শুরু করছি, মাস না অ্যাকচুয়ালি কিছুটা বাদ ছিল, ম্যাডাম আমাকে বলেছিলেন যে যেখান থেকে পড়াইতে আমি সেখান থেকে শুরু করছিলাম, তো হোস্টেল ম্যাম তোমাদেরকে কি পড়িয়েছেন আমাকে যদি একটু বলতে তাহলে আমার সুবিধা হতো, যে যদি কিছু বাদ থাকতো তাহলে আমি ওটা পড়াই দিতাম। হোস্টেল ম্যাম কি পড়িয়েছেন একটু বলো কেউ, তাহলে আমি পরদিন যদি কিছু বাদ থাকে ওটা পড়াবো, না হলে শুধু ম্যাথ পড়াবো। কেউ বলবা না? এ তোমাদের সিআর নিশার মাঝে আর কেউ নাই এখন? তোমাদের সিআর গুলো ক্লাস করে না কেন? আচ্ছা তোমাদের হচ্ছে ফার্স্ট সেকেন্ড ওরা নাই ক্লাসে, তোমাদের ফার্স্ট কে এখানে? হ্যাঁ আমাদের এখানেও ম্যাথ খুব কম, দুই তিনটা ম্যাথই পড়াবো এখানেও সেম। তোমাদের ফার্স্ট ফার্স্ট কে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? কথা শোনা যাচ্ছে কি? মানে ওর আইডি কত? আইডি 3 ম্যাম। আচ্ছা মিম শুনতে পাচ্ছো? মিম শুনতে পাচ্ছো কথা? আচ্ছা হয়তো বল কানেকশন নাই বা হয়তো যাই হোক কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা সেকেন্ড কে? সেকেন্ড কে মানে আমরা একটু জানতে হবে যে ম্যাডাম মুস্তানা ম্যাম কি করিয়েছিলেন, যদি কিছু বাকি থাকে। ম্যাম জিম সেকেন্ড।
আচ্ছা বেশ, নাম কাছাকাছি নিম জিম জি আমার রোল কাছাকাছি ওর হলো ফোর ছিলাম না ছিলাম। আচ্ছা আচ্ছা মিম হোসেন ম্যাম কি পড়েছিলেন আমাকে একটু বলো তো, তাহলে আমি যদি কিছু বাকি থাকে ওটা কভার করে দিব, আর না হলে বেশি ম্যাথ নাই, ওরকম দুই তিনটা ম্যাথে আমার পার্টে ওইখানে বেশি ম্যাথ নাই, তো ওই ম্যাথটা আমি লাস্ট ক্লাসে পড়ে দিব, আর যদি কিছু বাকি থাকে থিওরি ওটা দেখানোর ট্রাই করবো। তো ম্যাম পড়েছেন যদি আমাকে কিছু বলতে তাহলে আমাদের সুবিধা হতো, যে একটু বাকি থাকলো কিনা, কারণ আমি তো মাঝখান থেকে শুরু করছি, তো যদি কিছু বাকি থাকে ওটা কভার করে দিব। ম্যাম মুনি ফার্স্ট দিকে একবারে ফার্স্ট ক্লাসে হলো কটনের উপরে পড়াইছিল, যে কটন সম্পর্কিত একবার একটু রিভিউ ক্লাস করছিল, এরপর একটা ফ্লো চার্ট ছিল যে কোন কি দিনে ফ্লো চার্ট, হ্যাঁ স্প্রিং ফ্লো চার্ট ছিল, আর ক্লাসটায় ম্যাম ওই রিটার ম্যানুয়ালের বই থেকে ব্লো রুমের ফার্স্ট একবার চ্যাপ্টারটা শুরু করছিল, ওইটা ধরে ধরে পড়াইছে, ওপেনিং ব্লো রুমের মেশিন গুলা ওইটার পর্যন্ত মোটামুটি একটা, খুব বেশি না ম্যাম এক দুইটা ক্লাসই বোধ হয় পাইছিল, এরপরে আপনি আসছেন এখন, ম্যাম খুব এক্সাক্ট করে মনে নাই যে কোন পর্যন্ত, বইটা দেখলে বলতে পারবো যে এত পেজ পর্যন্ত হয়তো হয়েছিল। আচ্ছা বইটা হচ্ছে আমি তোমাদের সিআরকে দিয়েছিলাম, তো বইটা মনে পার কথা পাইছো? আচ্ছা কিন্তু ম্যাম পেজ নাম্বারটা এভাবে দেখে রাখি নাই ম্যাম, কালকে ম্যাম নেক্সট ক্লাসে জানাই। আচ্ছা তুমি হচ্ছে একটা কাজ করো, আমাকে ফেসবুকে বা হচ্ছে তোমাদের সিআরকে বলো, আমাকে হচ্ছে ফেসবুকে বলে দিলে আমি তার যদি বাকি থাকে তাহলে নেক্সট ক্লাসে আমি শেষ করে দিবো, কারণ নেক্সট ক্লাসে বেশি না ওই দুই তিনটা ম্যাথ আছে, তো দেখা যাচ্ছে যে যদি কিছু বাকি থাকে তো শেষ করে দিবো। আচ্ছা ম্যাম তাহলে আমি দেখে রাখবো এক্সাক্ট কত পেজ পর্যন্ত ছিল, বলে দেখো শেয়ার কে বা তুমি আমাকে ফেসবুকে না করো, যে কোনো একজন না করলেই হবে, ঠিক আছে? আচ্ছা তুমি শেয়ার গুলো একটা থাকে না কেন আমি বুঝতে পারি না, নিশান এই নিশান তোমাকে তিনবার ডাকছি আজকে, তুমি কই ছিলা? ম্যাম আমার নেটওয়ার্ক একটু বেশি ডিস্টার্ব করতেছে আজকে, ওই জন্য হইতে পারে। তো নানা কেমন আছেন? ম্যাম আমার নানা তো আসলে ওই তারই এক দেড় সপ্তাহ মতো পরে মারা গেছেন। খুবই খারাপ লাগলো। আচ্ছা ঠিক আছে, আমি ভাবলাম যে সুস্থ হয়ে গেছেন কিনা। আচ্ছা ঠিক আছে, এই জন্য মানে তুমি ক্লাসে আসতে পারো না না? জি ম্যাম আমি একটু গ্রামের বাড়িতে ছিলাম ওই সপ্তাহ পুরোটাই, একটু দৌড় করছিলাম। আচ্ছা আচ্ছা ভেরি সরি। আচ্ছা ঠিক আছে, তো নিশান হচ্ছে আমি নেক্সট রবিবারে একটা ক্লাস নেবো, ওদের ম্যাথ গুলো করাবো, বেশি নাই অল্প কিছু দুই তিনটা টাইপের ম্যাথ বা তার কম এক দুটো টাইপের ম্যাথ, তো হচ্ছে আর যদি ওই যে ওদের শুনে বা তুমি একটু দেখো যে ম্যাম কতটুকু পড়িয়েছিলেন, তো যদি কিছু বাকি থাকে আমি ওটা একটা রিভিউ করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট সানডে ক্লাস নিব, আজকে এই পর্যন্ত, ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো সবাই। আচ্ছা।